আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো নারকেল চিকেন। প্রথমে আমি চিকেন নিয়েছি, তারপরে আমি হলো টক দই আর লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে নিচ্ছি আধা ঘন্টার জন্য। ভালো করে মেখে ম্যারিনেট করতে হবে যেন মাংসগুলো সফট হয়ে যায়। আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলোর ব্যবস্থা করে নিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তা শেষ। এখন আমি এখন গরম মশলা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েছি। গরম মশলার ফ্লেভার গুলো বের হওয়ার জন্য আমার এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা গুলো ভালো করে নেড়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন রসুন বাটা আর আদা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়েছি দুটোটাই। দুটোটা ভালো করে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের ফ্লেভারটা চলে যায়। ভালো করে কষাতে হবে আদা রসুনের ফ্লেভারটা চলে যাওয়ার জন্য। তারপরে আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ আমার মরিচটা ঝাল নেই, কালার হয়েছে কিন্তু ঝাল নেই, মিষ্টি মরিচ। আপনাদের যদি জাল হয় তাহলে 1 চামচ দিলে হয়ে যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। আবার নেড়ে নিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1/2 টিস্পুন। আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষাতে হবে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখন পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এখন আমি কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ।
আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা প্রায় কষানো শেষ, কষানো হয়ে এসেছে। মশলাগুলো অনবরত নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে। দেখেন আমার মশলাটা ক্রিমি ক্রিমি হয়ে এসেছে। আমার মশলা কষানো শেষ, আমি এখন ম্যারিনেট করা মাংসগুলা দিয়ে দেব। আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি। এখন মাংস আর মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে মিশাতে হবে, মাংস আর মশলা যেন একসঙ্গে মিশে যায়। আমি এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি, আমার মাংসগুলো মিক্স করে দিচ্ছি। তারপরে ডেকে দিচ্ছি, আমি ঢাকনা তুলে আবার আবার নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, এখন আবার ডেকে দিচ্ছি। আমি এখন আবার ঢাকনা তুলে নিচ্ছি, আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। আমার মাংস কষানো প্রায় শেষের দিকে, আমি এখন নারকেল বাটাগুলা দিয়ে দেব। এক কাপ নারকেল বাটা দিয়েছি আমি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলা। আমার মিক্স করা হয়ে গেছে, আমি এখন আবার ডেকে দিচ্ছি।
আমি এখন ঢাকনা তুলে নিচ্ছি, আবার নেড়ে ঢেড়ে দিচ্ছি। এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। স্বাদটা ভালো আসার জন্য আমি আবার ডেকে দিচ্ছি। আমি ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে কষানো শেষ। আমি এখন 1.5 কাপ পানি দিয়ে দেব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, আমার মাংসটা সিদ্ধ হয়ে যাক। আমি ঢাকনা তুলে নিচ্ছি, আমার মাংস প্রায় সিদ্ধ হওয়া শেষ। আমার মাংস রান্না শেষ, আমার নারকেল দিয়ে মাংস রান্না শেষ। অনেক মজাদার, অনেক টেস্টি একটা খাবার, আপনারা চাইলে ট্রাই করতে পারবেন, আশা করি ভালো লাগবে। একটা সহজ রেসিপি। নতুন আপুদের জন্য অনেক সহজ রেসিপি। আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার মাংসটা রান্না করা শেষ, আমি 5 মিনিট দমে রাখছি। 5 মিনিট পরে সার্ভিং ডিশে নিয়ে দেখাচ্ছি সার্ভ করে। দেখেন আমার মাংসটা কত লোভনীয় হয়েছে, অনেক সুস্বাদু একটা খাবার। নারকেল দিয়ে মুরগির মাংস খুব সহজে রান্না করা যায়, দেখেন অনেক সহজ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন প্লিজ।